আমি দাঁড়িয়ে আছি স্টেপনি পার্কে, এবং এই স্টেপনি পার্কে আজকে একটি কুকুর আছে, একটি কুকুর না মানে তিনটি কুকুর একটি একজন মহিলাকে হামলা করেছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে আমরা স্টেপনি পার্কে সকালেও এসেছি একবার, এখন প্রায় বিকেল, দুটি টাইমে এসেছি এবং সেখানে এই ধরনের কোনো ঘটনা আমরা জানতে পারিনি। তবে এটি স্টেপনি এলাকারই কোনো একটি পার্কে এই ঘটনাটি ঘটেছে এইটুকু আমরা নিশ্চিত হয়েছি, কারণ ভিডিওটি প্রথমে ভাইরাল হয়েছে যে রেডকোট মসজিদের পাশ ঘিরে স্টেপনি পার্কে এই ঘটনাটি ঘটেছে। তবে আমরা দুইবারই ঘটনাস্থলে এসেছি এবং ঘটনাস্থলে এসে আমরা এই পার্কে কোনো ঘটনা ঘটেনি সেটা জানতে পেরেছি। ভিডিওতে যেটি দেখা গিয়েছে যে একজন নারীকে তিনটি কুকুর একসাথে হামলা করছে, কুকুরের মালিক চেষ্টা করছেন কুকুরগুলোকে ফেরানোর জন্য, কিন্তু তিনটি কুকুর বেপরোয়াভাবে সেই মহিলাকে কামড় দেয়। এবং প্রায় মিনিট দেড় মিনিটের সেই ভিডিওতে মহিলার আত্মচিৎকার আমরা শুনতে পাচ্ছিলাম, বাঁচার জন্য আকুতি। এর পাশাপাশি সেই কুকুর তিনটার যে আক্রমণের যে দৃশ্য, ভয়াবহ আক্রমণের দৃশ্য, কিন্তু এটি মানে হরিফিক একটি বিষয় বলে ইতিমধ্যে ব্রিটিশ গণমাধ্যমে এটি নিয়ে সংবাদ হয়েছে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এটি দেওয়া হচ্ছে। যারা পার্কে বিশেষ করে কুকুর নিয়ে আসেন বা লোকালয়ে কুকুর নিয়ে আসেন, সেখানে কুকুরের গলায় চেইন বাঁধা থাকতে হবে, এটি হচ্ছে একেবারেই আইন করে রাখা। সেই অনেকেই সেই আইনটি মানেন না, কুকুরকে অবাধে ছেড়ে দেন এবং কুকুর মানুষের উপর হামলা করে। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে সাম্প্রতিক সময়ে, কয়েকটি ঘটনায় কুকুরের কামড়ে মানুষ মারা যাওয়ার ঘটনাও কিন্তু ঘটেছে ব্রিটেনে। এবং আজকে যে হামলাটি হয়েছে সেই মহিলার অবস্থা কতটুকু গুরুতর সেটা আমরা জানতে পারিনি, তবে যেই ফুটেজে যেভাবে তার উপরে হামলাটি করা হয়েছে বা কুকুরগুলো তার উপরে যেভাবে আক্রমণ করেছে, নিশ্চিতভাবেই বলা যায় মহিলা মারাত্মক আহত অবস্থায় আছেন। এবং এখন পর্যন্ত এই ভিডিওটির মানে বিষয়ে মেট পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এখানে বলে রাখি যে এই গত মাসের 7 এপ্রিল এই টাওয়ার হ্যামলেট সিটি লাইম হাউস এলাকায় দুটি কুকুর একজন মহিলাকে কামড় দিয়েছে, এই ধরনের একটি সংবাদের ভিত্তিতে মেট পুলিশের আর্মড ইউনিট লাইম হাউস ক্যানেলের পাশে এসে দুটি কুকুরকেই গুলি করে হত্যা করে। এবং সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরে প্রায় 15 লক্ষ মানুষ, তার চাইতে বেশি মানুষ সিগনেচার করেছেন এই হত্যার প্রতিবাদে, এবং তারা বলছেন যে মেট পুলিশ এটি সঠিক কাজ করেনি। কিন্তু মেট পুলিশ বলছে যে তারা কুকুর দুটি বিপজ্জনক ছিল বলেই এই অ্যাকশনটি তারা নিতে বাধ্য হয়েছে। এখানে আবারও বলে রাখি, যারা কেউ যদি খোলা পার্কে বা খোলা জায়গায় কারোর কোনো কুকুর দেখেন যে গলায় চেইন বাধা ছাড়া ঘোরাঘুরি করছে, অথবা কোনো মালিকের সাথেই ঘোরাঘুরি করছে কিন্তু গলায় চেইন বাঁধা নেই, তাহলে সেটা আপনারা পুলিশে এবং স্থানীয় কাউন্সিলের সংশ্লিষ্ট বিভাগে রিপোর্ট করতে পারেন, কারণ এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কারোর জন্যই। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।